আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গত 4 মাস আগে বাংলাদেশ নৌবাহিনীতে ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক LPD বা অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপের গুরুত্ব এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিলাম। তো চলুন দেখে আসি পূর্বের সেই ক্লিপটি। তাই ভবিষ্যতের দিকে না তাকিয়ে আর দীর্ঘমেয়াদী সময় না নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ একটি দ্বীপ সেন্ট মার্টিনের নিরাপত্তায় দ্রুত LPD শিপ ক্রয়ের সিদ্ধান্ত এবং তার দ্রুততম সময়ে বাস্তবে পরিণত করতেই হবে। এই বিষয়ে আপনার কি মতামত তা জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে। আজ এই পর্যন্ত। অবশেষে প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর জন্য ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক বা অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ এবং সাবমেরিন রেস্কিউ ভেসেল ক্রয় পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। 2030 সালের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর প্রকিউরমেন্ট প্ল্যান ঘোষণা করে প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিদেশ থেকে ক্রয়ের পাশাপাশি দেশে এগুলো নির্মাণের পরিকল্পনা রয়েছে নৌবাহিনীর। ফোর্সেস গোল 2030-এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর জন্যই দেশেই 5টি প্যাট্রোল বোট নির্মাণের কাজ শুরু হয়েছে। 6টি হাই পারফরমেন্স ফ্রিগেট নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সাথে নৌবাহিনীর জন্য 2টি অফশোর প্যাট্রোল ভেসেল, 2টি মাইন কাউন্টার মেজার অ্যান্ড ক্লিয়ারেন্স ভেসেল, 3টি ল্যান্ডিং ক্র্যাফট ট্যাঙ্ক LCT, 3টি ডাইভিং বোট, 1টি সাবমেরিন সাপোর্ট এবং রেস্কিউ ভেসেল, 1টি লজিস্টিক শিপ, 1টি ওশান ট্যাগ বোট, 1টি ফ্লোটিং ড্রাই ডক, 1টি ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক LPD, 1টি অয়েল ট্যাঙ্কার এবং 1টি ওশানোগ্রাফিক রিসার্চ ভেসেল ক্রয় এবং নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সাথে দেশে নিজস্ব জনবল দ্বারা নেভাল প্রিসিশন ইঞ্জিনিয়ারিং এবং নেভাল মিসাইল গান ডেভেলপমেন্ট রক্ষণাবেক্ষণের বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। একই সাথে নেভাল মাইন টর্পেডো ডেভেলপমেন্ট, নেভাল গান ডেভেলপমেন্ট ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সেন্টার EW তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এখন এখানে অনেকেই বলতে পারেন, অ্যাটাক শিপ বা অ্যাটাকিং ভেসেল বাদ দিয়ে এইসব লজিস্টিক ইকুইপমেন্ট দিয়ে কি হবে? মনে রাখবেন, লজিস্টিক্স উইনসিউ ব্যাটেলস, অর্থাৎ যে বাহিনীর লজিস্টিক্স যত শক্তিশালী যুদ্ধ জয়ের সম্ভাবনা তার সবচাইতে বেশি। শুধু লার্জ অ্যাটাক ফ্লিট থাকলেই হয় না, সেগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল এবং লজিস্টিক ইকুইপমেন্টও প্রয়োজন। গত 2 দিন আগে ইন্দোনেশিয়ান নৌবাহিনীর একটি জার্মান মেড টাইপ 209 সাবমেরিন 53 জন ক্রু নিয়ে হারিয়ে গেছে। ইন্দোনেশিয়া অনেক আগে থেকেই সাবমেরিন ব্যবহার করছে, এমনকি তারা নিজেরাই সাবমেরিন নির্মাণও করে। তারা দক্ষিণ কোরিয়ান চ্যাং বোগো ক্লাসের লাইসেন্স প্রোডাকশন করে। কিন্তু দুঃখজনক ব্যাপার এই যে, এত বড় ফ্লিট থাকার পরেও তারা সাবমেরিন রেস্কিউ ভেসেল ব্যবহার করে না, যার ফলাফল ইন্দোনেশিয়া হারে হারে টের পাচ্ছে। হারিয়ে যাওয়া সাবমেরিন উদ্ধারের জন্য অস্ট্রেলিয়া আর সিঙ্গাপুরের কাছে সাহায্য চেয়েছে তারা। সাবমেরিনের অবস্থান অনুসারে বর্তমানে সাবমেরিনারদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। তবে তাদের নিজেদের যদি প্রয়োজনীয় লজিস্টিক্স অ্যাভেলেবল থাকত, তাহলে অবশ্যই হয়তো এতক্ষণে সাবমেরিনারদের জীবিত উদ্ধার করা সম্ভব হতো। বাংলাদেশ নৌবাহিনীর লজিস্টিক্স ফ্লিটেরও যথেষ্ট ঘাটতি রয়েছে। তবে আশার কথা, বাংলাদেশ নৌবাহিনী লজিস্টিক রিলেটেড ফ্লিট উন্নয়ন করা শুরু করেছে। 2030 সালের মধ্যে বাংলাদেশ নৌবাহিনী 2টি মাইন কাউন্টার মেজার অ্যান্ড ক্লিয়ারেন্স ভেসেল, 3টি ল্যান্ডিং ক্র্যাফট ট্যাঙ্ক LCT, 3টি ডাইভিং বোট, 1টি সাবমেরিন সাপোর্ট এবং রেস্কিউ ভেসেল, 1টি লজিস্টিক শিপ, 1টি ওশান ট্যাগ বোট, 1টি ফ্লোটিং ড্রাই ডক, 1টি LPD, 1টি ওয়েল ট্যাঙ্কার নিজেদের বহরে যুক্ত করবে, যার সিংহভাগই দেশে নির্মাণ হবে। তো আপনারা জানতে পারলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় অফিসিয়ালি বাংলাদেশ নৌবাহিনীর জন্য ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক LPD ক্রয়ের পরিকল্পনার কথা প্রকাশ করেছে। বাংলাদেশ নৌবাহিনীর হাতে অনেক ভালো অপশন রয়েছে, যার মধ্যে দক্ষিণ কোরিয়ান মাকাসার ক্লাস, চাইনিজ টাইপ 07N ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে আমাদের মতো নৌবাহিনীর জন্য সবচাইতে বেস্ট অপশন হবে চাইনিজ টাইপ 07N LPD। চাইনিজ টাইপ 07N-এর ডিসপ্লেসমেন্ট 25,000 টন, আর এটি একই সাথে 600 থেকে 800 জন সশস্ত্র সৈন্য, ZBD-05 অ্যাম্ফিবিয়াস ট্যাঙ্ক, ZBD-05 অ্যাম্ফিবিয়াস IFB সহ আরও বিভিন্ন সামরিক সরঞ্জাম বহন করতে পারে। জাহাজটিতে প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে রয়েছে 1টি AK-176 76mm মেইন গান, 4টি AK-630 30mm CIWS, রয়েছে 4টি টাইপ 7-6 ডিকয় বা চাফ লঞ্চার। জাহাজটি একই সাথে প্রয়োজনে 4টি মেশিন গানও বহন করতে পারে, আর এই জাহাজে 4টি বড় সাইজের Z-8 সুপার ফ্যালকন হেলিকপ্টার বহন করতে পারে, এছাড়া মিডিয়াম সাইজের 6টি হেলিকপ্টার বহন করতে পারে। বাংলাদেশ নৌবাহিনী এই জাহাজ ক্রয় করলে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী জাহাজের অধিকারী হবে তা বলার অপেক্ষা রাখে না। সম্প্রতিকালে থাইল্যান্ড চীনের থেকে এরকম একটি টাইপ 07N LPD ক্রয় করেছে। এছাড়া বাংলাদেশ নৌবাহিনী তাদের যুদ্ধজাহাজের জন্য
ইলেকট্রনিক কাউন্টার মেজার সিস্টেম, চ্যাপ এবং ফ্ল্যার ক্রয়ের টেন্ডার দিয়েছে। ইউরোপিয়ান দেশ থেকে এসব সরঞ্জাম ক্রয় করা হচ্ছে। টেন্ডার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও টার্কিশ এয়ারফোর্সের আমন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান সেখানে সফররত রয়েছেন। উক্ত সফরে তিনি তুরস্কে নির্মিত বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন। তুরস্কের একটি সূত্র অনুসারে বিমান বাহিনী প্রধানের তুরস্কে নির্মিত টাইহুরকুস ট্রেনিং এয়ারক্রাফট এবং বিভিন্ন ধরনের সামরিক ড্রোন পরিদর্শনের কথা রয়েছে। এর আগে তুরস্ক তাদের বিভিন্ন সামরিক সরঞ্জাম অফার করেছে আমাদের, যার মধ্যে অ্যাটাক হেলিকপ্টার, হুরকুস বি এয়ার ক্রাফট এছাড়াও অন্যান্য সামরিক সরঞ্জাম অন্যতম। আমাদের বিমান বাহিনীর জন্য বেসিক ট্রেনার হিসাবে হুরকুস অন্যতম অপশন, আর আমাদের সামরিক ড্রোন হিসাবেও টার্কিশ ড্রোন বায়রাক্তার TB2 এবং আনকা UAV আসতে পারে। হুরকুস বি বেসিক ট্রেনিং এয়ারক্রাফট। অত্যাধুনিক গ্লাস ককপিট, ইজেকশন সিট সম্বলিত বিমানটি বেসিক ট্রেনিংয়ের পাশাপাশি কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনেও ব্যবহার করা সম্ভব। এটির একটি কাউন্টার ইনসার্জেন্সি ভ্যারিয়েন্ট রয়েছে, যা ট্রেনিংয়ের পাশাপাশি অস্ত্র বহন করতেও সক্ষম। ট্যান্ডেম ককপিট হওয়ায় পাইলটদের সহজেই আধুনিক বিমান পরিচালনার প্রশিক্ষণ দেওয়া সম্ভব। বিমান বাহিনীর 24টি বেসিক ট্রেনার বিমানের প্রধান প্রতিদ্বন্দ্বী তুরস্কের এই হুরকুস। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ বিমান বাহিনী হবে তুরস্কে নির্মিত এই অত্যাধুনিক বেসিক ট্রেনিং বিমানের প্রথম এবং একমাত্র ইন্টারন্যাশনাল কাস্টমার। তো আজ এতটুকুই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ।